হাজা গরীব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহ। হুজুর যখন তিনি তার আব্বাকে হারিয়েছিলেন, বাবা খুব অল্প বয়সে হারিয়েছিলেন, বাবা বাচ্চা বয়সে হারিয়েছেন, খাজা গিয়াসউদ্দিন হুজুর ইন্তেকাল হয়ে যাবার পরে ওনার ভক্ত মুরিদেরা সবাই ছুটে এসেছে বাবা হুজুরকে শেষবারের মতো দেখার জন্য। মুসলমান শুনে রাখেন, খাজা গরীব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহ হুজুর আমার কানতে কানতে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলেছিলেন, মা আজকে এত মানুষ কেন আমার ঘরে, মা এত মানুষ কেন আমার আব্বার কাছে এসেছে, আমার আব্বাকে কেন দেখতে এসেছে, আমার আব্বা জান যে পোশাক পরিধান করে আছে, এমন পোশাক আমার আব্বা কোনোদিন পরে না, সাদা কাপড় পরিধান করে সোজা হয়ে আমার আব্বা জান শুয়ে আছে, এতটুকু কথাও বলেন না, আমার আব্বা জান ঘুমিয়ে আছেন। ওই সময় খাজা গরীব নওয়াজ মঈনুদ্দিন হুজুরের মা বলেছিলেন, এ বাবা মঈনুদ্দিন যাও বাবা চলে যাও, তোমার আব্বা জানের কাছে চলে যাও, তোমার আব্বা জানের চাঁদ মুখটা জাহান ভরে দেখে নাও বাবা, তোমার আব্বাকে আর কোনো দিন দেখতে পাবে না, জন্মের মতো তুমি হারিয়ে ফেলেছো বাবা, বাবা মঈনুদ্দিন তোমার আব্বা জানকে তুমি দেখে নাও। আল্লাহ রদি খাজা গরীব নওয়াজ যিনি ভারতবর্ষের জমিনটাকে আলো করে শুয়ে আছেন বাবা আজমির শরীফের জমিনে, ও মায়ানেরা খাজা গরীব নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর আমার বুঝতে পারেন না মউতটা কি জিনিস, বাচ্চা মানুষরা কি বুঝতে পারে নাকি, খাজা গরীব নওয়াজ হুজুর বুঝতে পারেন না, হুজুরের আব্বা জানের চেহারার দিকে ফিরে ফিরে তাকান, হুজুরের আব্বা জানের লাশ মোবারকটা নিয়ে সংক্ষেপে বলছি বাবা, ভক্ত মুরিদেরা যখন কিনা ময়দানে নিয়ে জানাজা সম্পন্ন করে কবরস্থানের দ্বারে নিয়ে গিয়ে কবরে শুইয়ে দিয়ে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, প্রথম দিকে মক্কা নগরে আল্লাহর নবী দীন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরে যখন আমার নবী কালেমার দাওয়াত দিয়েছিলেন, ও ভাইজানেরা ও মুমিন মুসলমানেরা দেখতে পাওয়া যায় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর উপরে এত অত্যাচার নেমে এসেছিল, আমার নবীকে যেখানে দেখলে যেখানে দেখবে তারা মেরে দেবে এমন তারা চক্রান্ত শুরু করে দিল, কিন্তু তারা জানে না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে শেষ নবী আখেরি নবী করে পাঠিয়েছেন, আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আমার হাবিবের ওসিলা ইসলাম কমপ্লিট হবে, কিয়ামত পর্যন্ত আমার ইসলাম জিন্দা থাকবে, আমার হাবিবের ওসিলায় আমার মনোনীত ধর্ম কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আল্লাহ পাক সেজন্য আমার আপনার নবীকে জানিয়েছিলেন, লা ইয়াদুরুকুম ইল্লা আযা ওয়া ইন ইউকাতিলুকুম ইউয়াল্লুকুমুল আদবার, আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়েছেন হাবিব আপনি চিন্তা করবেন না, ওরা আপনাকে সামান্য কষ্ট দেওয়া ছাড়া ওরা আপনাকে কখনোই মারতে পারবে না। স্বয়ং আল্লাহ কোরআনে বলেছে কেন, যে আপনি হলেন শেষ নবী আখেরি নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আল্লাহ বলেছেন খবরদার তোমরা যেন আমার মুহাম্মাদকে পিতা বলে মনে করো না, আবা আহাদিম মির রিজালিকুম পিতা বলে মনে করো না, ওয়ালাকি রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমার রসুল, কে বলছেন আমার আল্লাহ বলছেন, জোরে বলে সুবহানাল্লাহ, ও খাতামান নবী আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাম হলেন শেষ নবী আখেরি নবী, আমার নবীর পরে আর কেউ নবীর দরজা নিয়ে আসবেন না, আল্লাহ পাক তাই তিনি জানিয়েছেন যে আমার নবীর ওসিলায় আমি সব কিছু সৃষ্টি করেছি, আমার নবীর ওসিলায় ইসলামটাও কমপ্লিট করে দিয়েছি, জোরে বল সুবহানাল্লাহ,
চিন্তা করুন আজকে আমরা কোন নবীর উম্মত, যে নবীর মর্যাদা আল্লাহ এতটা দিয়েছেন সেই নবীর অনুসারী যারা হবে তাদের মর্যাদা কি আল্লাহ দেবেন না দেবেন? সেই মর্যাদা নিয়ে আপনাকে আমাকে কবরে যেতে হবে, না নিয়ে যেতে পারলে বেকার, নাম মাত্র নবীর উম্মত হয়ে কোনো লাভ হবে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী পাকের মক্কা নগরে ইসলাম পৌঁছাটা কত কঠিন ছিল সুল্লাবাক হয়ে যাবেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাবা শরীফের মধ্যে প্রবেশ করবেন, কাবা শরীফের ভিতরে ঢুকতে দেওয়া হয় না। আমার নবীকে তারা বলেছিল, কুফারে কুরাইশরা বলেছিল, এ মুহাম্মদ শোনো, এই কাবা শরীফে প্রবেশ করা, কাবা শরীফের ভিতরে ঢোকার অনুমতি তোমার নাই, এর ভিতরে ঢোকার অধিকারও তোমার নাই। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু এতটুকু তারা বলে থামেন নাই, আমার নবী দয়াল নবীকে তারা কি করেছিল, পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল, আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছিল। সোনার নবী দয়াল নবী আমার ওই কাবা শরীফের সম্মুখ থেকে কাবা শরীফের একটু দূরে চাতোয়ালে আল্লাহ নবী সাজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, আল্লাহ গো ওরা জানে না ওরা অবুস, আল্লাহ পাক আপনি যেন ওদেরকে ধ্বংস করে দেবেন না, আমার আল্লাহ যেখানে জানিয়েছেন আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, আমার আল্লাহ পাক যেখানে জানিয়েছেন আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন আমার হাবিবের অন্তর থেকে যদি, আমার হাবিবের অন্তর থেকে যদি, আমার হাবিবের অন্তর থেকে যদি এতটুকু কথা পার হয়ে যায়, জবানে বলতে হয় না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিয়ে থাকে। হ্যালো হ্যালো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিয়ে থাকে। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছে, কিন্তু আল্লাহ আমার আপনার নবীর ভিতরে অফুরন্ত ধৈর্য সবর দিয়েছিলেন। জোরে বল সুবহানাল্লাহ, এত সবর অন্যান্য নবীদের মধ্যে ছিল না। আল্লাহর নবী এক তারিখে আল্লাহ পাকের কানায় কাবার পাশে, আমার নবী দয়াল নবী আমার আল্লাহ ধ্যানে মগ্ন আছেন, নবী আমার আল্লাহ পাকের কোরআন পাক তেলাওয়াত করছেন, আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছেন, এমন অবস্থায় দেখতে পাওয়া যায় জিন্ন শিন্ন শরীর নিয়ে ছুটে 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 আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ছুটে ছুটে এসে আল্লাহ নবী দয়াল নবীর কাছে এসে আমার নবীকে সালাম দিয়ে বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিব হুজুর, আপনি আমাদের জন্য একটু দোয়া করুন, হুজুর আপনি আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া করুন। আল্লাহ নবী বলেছিলেন, বাবা খাবাব, কেন বাবা কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কুফারে কুরাইশেরা বেদিনে দলেরা, আমি খাবাব কেন, আপনার যত সাহাবীরা
কোরআনের কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের উপরে এত অত্যাচার শুরু হয়ে গিয়েছে, অত্যাচার এত করতে শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, তথাপিও আমরা আল্লাহ এবং আপনার, আমার আল্লাহ এবং আপনাকে আমরা মহাব্বত করি, ভালোবাসি, হুজুর আপনি একটুখানি দোয়া করুন, হুজুর এত অত্যাচার, এত অত্যাচার তারা করতে লেগেছে, আপনার অনেক সাহাবীদের হাতে পায়ে রশি বেঁধে মরুভূমি উত্তপ্ত বালুকণার উপর দিয়ে টেনে টেনে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, এমন করে দেখতে পাওয়া যায় শরীরের উপরে আগুনের সাকচা দিতে থাকে, শরীরের উপরে বেত্রাঘাত করতে থাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে বড় মহাব্বত করেন, আল্লাহ পাক আপনাকে বড় ভালোবাসেন, হুজুর আপনি একটুখানি দোয়া করুন, আল্লাহ নবী দিন দুনিয়ার মাসা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের চোখের পাশ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী, যে সাহাবী হযরতে খাব্বাব নবী পাকের দরবারে সে বলেছিলেন, সেই খাব্বাবকে এত অত্যাচার করেছিল বাবা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার শরীরের উপরে এত চাবুকের আঘাত করেছিল, এত ব্যক্তির আঘাত করেছিল, শুধু তাই নয় বাবা, কিতাবের মধ্যে আছে বাবা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার শরীরে চামড়া বলে কিছুই ছিল না, আগুনের অঙ্গারা তৈরি করে চিত করে শুইয়ে দিয়ে, আগুনের অঙ্গারার উপরে চিত করে শুইয়ে দিয়েছিল, হযরত খাব্বাবকে এত অত্যাচার করেছিল, শরীরের ভিতর থেকে ওই সমস্ত চর্বিগুলো গলে গলে বার হয়ে গেছিল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শরীরটা এমনকি বাবা, এমনকি বাবা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই ক্ষত ক্ষত দাগ গুলো ছিল। তাই আমার নবী বারবার আমার নবী সাহাবীদেরকে দেখাতেন, মদিনা শরীফে যাওয়ার পরে নবী আমার খাব্বাবকে ডেকে ডেকে বলতেন, এ খাব্বাব তোমার শরীরের জামাটা একটুখানি খোলো বাবা, আমার সাহাবীর একটুখানি দেখো, ওরা জানে না প্রথম দিকে কত কষ্ট তোমাদের দিয়েছে। আল্লাহ নবী সাহাবি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নহুর শরীরের জামা পোশাকটা যখন খুলে দিতেন, ওই সময় তার সমস্ত শরীরটা দেখে আল্লাহ নবী সাহাবির কেঁদে জারে জার হয়ে যেতেন। ও ভাইয়েরা, ও যুবকেরা, ও মায়েরা বোনেরা শুনে রেখে দিন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নহুর আমার নবী পাকের দরবারে হাজির হয়ে কথা বলেছিলেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নহুর উপরে এত অত্যাচার করা সত্ত্বেও জবান মোবারক দিয়ে ইমানের কালেমাটা কেড়ে নিতে পারে না, নবীর মহাব্বত কেড়ে নিতে পারেনি, শাহাদাতের কালেমা, তাওহীদের কালেমা, একত্ববাদের কালেমা হযরত খাব্বাবের কাছ থেকে কেড়ে নিতে পারেনি। প্রথম দিকে যারা ঈমান এনেছিলেন তাদের উপরে চরম অত্যাচার হয়েছিল। আল্লাহ পাক তাদের ওসিলায় আজ ইসলামকে আমাদের ঘরে আল্লাহ পাঠিয়েছেন, জোরে বলে সুবহানাল্লাহ। আমরা যদি এটাকে মর্যাদা না দেই আল্লাহর কাছে অবশ্যই হিসাব দেওয়া লাগবেই লাগবে, এটা ছেলে খেলা নয়। আমাদের ধর্মের একটা নিয়ম নীতি আছে, মাপ কাঠি আছে, আল্লাহর যেটা আদেশ সেটা পালন করতে হবে, যেটা আল্লাহর নিষেধ সেটা বর্জন করতে হবে। আল্লাহ কোরআন পাকে বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়াতানহাউনা আনিল মুনকার, তুমি সৎ কাজ করো, সৎ কাজের আদেশ করো।
অতানহাউনা আনিল মুনকার, তুমি অসৎ কাজ থেকে বিরত থাকো, হারাম কাজ থেকে বিরত থাকো, অন্যায় কাজ থেকে বিরত থাকো, মিথ্যা থেকে দূরে থাকো। মানুষকে অসৎ কাজ থেকে, মানুষের অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলুন। বর্তমান আমরা যারা মুসলমান, সত্যবাদী মুসলমানের সংখ্যা বেশি না মিথ্যাবাদী মুসলমানের সংখ্যা বেশি? নামধারী মুসলমান আল্লাহর দরবারে কোনো মর্যাদা পাবে না। কেন? আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুমিন মুমিনা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। শুধু মুসলমানের কথা বলে, আল্লাহ বলেছেন মুমিন হও, মুত্তাকি হও। তাহলে মুমিন হতে গেলে যে কোরআন শরীফ আমাদের কাছে এসেছে, এই কোরআন শরীফটা আপনাকে আমাকে আঁকড়ে ধরে রাখতে হবে, কোরআনের স্বাদ কোরআনের মজাটা অন্তরের ভেতরে গেঁথে নিতে হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফী, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকের অপর নাম দিয়েছেন হুদা। আমার আল্লাহ পাক তাই জানান, হুদাল লিল মুত্তাকিন, তোমরা যদি মুত্তাকি হতে চাও তাহলে আমার কোরআন শরীফটাকে আঁকড়ে ধরো। আমি আল্লাহ পাক তোমাদেরকে মুত্তাকিদের দলভুক্ত করে নেব, ও মুমিন মুসলমান। তাই আল্লাহ পাকের কোরআন হলো নির্ভুল। আমি আপনি নামাজ পড়ি, নামাজ পড়ি বাবা, সেই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করি, কিন্তু এটা অবশ্যই আপনাকে আমাকে মনে রাখা দরকার, সেই কোরআনটাকে আপনাকে আমাকে সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। এখনো কোরআন তেলাওয়াত ভালোভাবে করতে শিখলাম না, বুড়ো হয়ে গিয়েছি, বড় বড় ফতোয়া বড় বড় মাসলা মাসাইল বুঝে গিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত মুসলমান কোরআন শরীফটা শিখতে পারলাম না। ও ভাইয়ানেরা, বড় বড় ফতোয়া দেওয়া বন্ধ হয় না, কিন্তু বাবা কোরআন তেলাওয়াত এখনো শুদ্ধভাবে পড়তে পারলাম না। কি জবাব আল্লাহ পাকের দরবারে দেব, কি হিসাব আল্লাহ পাকের দরবারে দেব? কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে পৃথিবী জমিনে হেফাজত করার জন্য, এই পৃথিবী জমিনে আমার নবী দয়া নবী আমার কোরআনকে তেলাওয়াত করার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য, সাহাবীরা শিক্ষা দেওয়ার জন্য, আমার নবী পাক এবং সাহাবীদের উপরে কত অত্যাচার নেমে এসেছিল। মুসলমান এখনো আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, কোরআন শরীফ ঘরে আছে, কিন্তু আমরা এখনো কোরআন ভালোভাবে তেলাওয়াত শিখতে পারলাম না। আমার কথাটা ভুল হচ্ছে না? ভুল হলে বলবেন, কারণ আমি আপনাদের গ্রামের সন্তান। মসলা মাসাইল ফতোয়া কম বেশি আমরা অনেকেই দেই, দেই কি না দেই, কেউ বুঝে দেয় কেউ না বুঝে দেয়। মাদ্রাসায় পড়াশোনা না করেও, মাদ্রাসায় না পড়েও বড় বড় হাদিসের তরজমা আমরা করে থাকি, মাদ্রাসা শিক্ষার জন্য করে জীবনে বুখারী শরীফ কি জিনিস, জীবনে বাবা মুসলিম শরীফ কি জিনিস, আবু দাউদ তিরমিজি ইবনে নাসা ইবনে মাজা নাসাই শরীফ কি জিনিস, আমরা কখনোই মাদ্রাসায় পড়লাম না। এই হাদিস পাক গুলো কি জিনিস আমরা এখনো ভালোভাবে জানি না, কিন্তু মুসলমান পড়াশোনা না করেও
আমরা হাদিস গুলো শিখে ফেলেছি ও ভাইজানেরা মোমেন মুসলমানেরা, কিন্তু একটুখানি শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার নবী জানিয়ে দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর জমিনে ওই ব্যক্তি সব থেকে উত্তম যিনি যে আগে শুদ্ধভাবে কোরআন শিখলো, শুদ্ধভাবে আমার আল্লাহ পাকের মনোনীত ধর্মটাকে ভালোভাবে জ্ঞান অর্জন করলো। আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী জানিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, সে কিনা নিজে কোরআনটাকে শিখলো, ওয়া আল্লামা এবং অপরের কাছে শিক্ষা দিল, পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটাই হলো সব থেকে উত্তম। জোরে বলুন মুসলমান, তাহলে বলুন শিক্ষা প্রতিষ্ঠান যদি না থাকে সমাজে শিক্ষিত হার বাড়বে না কমবে? কি বাবা, মাদ্রাসায় পড়াশোনা না করে তাকে মমতাজুল মুহাদ্দিসিন বুখারি খতম না করে মমতাজুল মুহাদ্দিসিন বলা যাবে? হ্যাঁ, বুখারি শেষ করতে হবে। তা বুখারিটা শেষ করতে গেলে কত বছর পড়া লাগে জানেন? আবল থেকে ধরেন 20টা বছর লাগবে। কত বছর? 20 বছর। তাও আমি আপনি তার স্বাদ তার মজা পরিপূর্ণভাবে আদায় করতে পারবো। শিক্ষার কখনো শেষ না, ওস্তাদের কাছে যেতেই হবে। যার ওস্তাদ নাই, যার পীর নাই, তার পীর কে বলে? জোরে বলে, শয়তান ইবলিস। মুসলমান শুনে গেলেন ও ভাইজানেরা, মুমিন মুসলমানেরা বোঝার চেষ্টা করবেন বাবা, ও ভাইজানেরা আমরা যে ভারতবর্ষে বসবাস করি বাবা, এই ভারতবর্ষের জমিনে খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই, ও ভাইজানেরা যিনি কিনা ভারতবর্ষের জমিনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, খাজা সাহেব হুজুর যখন এসেছিলেন এই ভারতবর্ষের জমিনে মুসলমানের সংখ্যা কত ছিল? কত ছিল মুসলমানের সংখ্যা এই ভারতবর্ষের জমিনে? খাজা সাহেব হুজুর তিনি যখন এসেছিলেন, খাজা গরিবে নওয়াজ, মুসলমানের সংখ্যা ছিল কি বাবা? খাজা সাহেবকে মানবেন তো? খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ, উনি মোস্তফার আল্লাহর ওলি, উনি পীর তো নাকি? কথা বলে খাজা সাহেবকে বাদ দেবেন? যাদের রসিদ আজ ইসলাম খুঁজে পেয়েছি, কোরআন খুঁজে পেয়েছি, তাদেরকে বাদ দেব না? খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি মুস্তামার হাক্কানি আলেম ছিলেন, মুস্তামার আল্লাহর ওলি ছিলেন। ও ভাইজানেরা যে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ইলমে জাহিরে শিক্ষা অর্জন করলে শুধু হবে না, ইলমে বাতিন ইলমে মারিফাত শিক্ষা যার ভিতরে আসবে বাবা সেই হবে হাক্কানি আলেম। ইলমে জাহিরে শিক্ষা, ইলমে বাতিনে শিক্ষা যদি আপনি আমি যদি অর্জন না করতে পারি বাবা, মুসলমান শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কখনোই আমার আল্লাহকে পরিপূর্ণভাবে খুঁজে পাওয়া যাবে না। ও ভাইয়ানেরা মোমেন মুসলমানেরা, আপনারা জানেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আজাজিলকে মস্ত বড় পণ্ডিত বানিয়েছিল, ঠিক কিনা বলুন? ও ভাইয়ানেরা মোমেন মুসলমানেরা, কিন্তু সে আজ বিতাড়িত হয়ে গেল, সে ফারিস্তাদের ওস্তাদ হয়েছিল, মুআল্লিম হয়েছিল, মুআল্লিম মানে
ওস্তাদ, মুআল্লিমুল মালায়েকা, ফারিস্তাদের ওস্তাদ হয়েছিল, অহংকার করেছিল, শিক্ষার গরম দেখিয়েছিল, মুসলমান শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আবেদন করে দেখতে পাওয়া যায় বাবা আমার আল্লাহর সঙ্গে অহংকার করার জন্য আজকে সে বিতাড়িত হয়ে গেল, শয়তান হয়ে গেল, জীবনে কোনো দিন সে জান্নাতের দরওয়াজা দেখতে পাবে না। ও ভাই জানেরা মুমিন মুসলমানেরা, সেই শয়তান ইবলিসের যার অনুসারী হবে আল্লাহ পাক কিয়ামতের দিন কঠিন হাশরের দিনে ইবলিস শয়তানের দলভুক্ত করে উঠাবেন। আর যারা আল্লাহ ওয়ালাদের অনুসারী হবে আল্লাহর মাহবুবদের হাক্কানি আলেমদের আদর্শে আদর্শিত হবে, অবশ্যই কিয়ামতের দিন কঠিন হাশরের দিনে বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন নবীর সুপারিশ শাফাত তার নসিব হবে। আল্লাহ নবী তিনি দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া হাক্কানি আলেমরা হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। কাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বাজানের নাম হলো হযরত গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তিনিও মস্ত বড় হাক্কানি আলেম ছিলেন বাবা। খাজা গরিবে নওয়াজ যেমন ইলমে জাহিরি শিক্ষা অর্জন করেছিলেন, ও ভাইজানেরা পুরো বয়সে হাদিস শেখে নাই, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর আমার পুরো বয়সে কোরআন শেখেন নাই, খাজা গিয়াসউদ্দিন হুজুর খাজা গরিবে নওয়াজের আব্বাজান পুরো বয়সে বাবা হাদিস শেখেন নাই। ও ভাইজানেরা ও মোমেন মুসলমানেরা, খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নিজের ছোট্ট বাচ্চাকে 7 বছর বয়স থেকে, ছোট বয়স থেকে কোরআন শিক্ষা দিয়েছিলেন, ইলমে দ্বীন শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ নবী হাদিস পাকে জানিয়েছেন তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজে আইন। সেটা কি 40 বছর বয়সে নাকি কত বছর, সেটা কি 50 বছর বয়স, 30 বছর বয়স, 20 বছর বয়স, বাপ জানে ছেলে যুবক হয়ে গেছে বিয়ে দিতে হবে, এই হিসাবটা বাপ মা ভালোই জানে, ঠিক না ভুল, ছেলে বড় হয়ে গেছে বিয়ে দিতে হবে এই হিসাবটা ভালো জানে। কিন্তু আল্লাহর নবী বলেছেন শিক্ষা দাও, ইলমে দিন শিক্ষা দাও, কত বছর বয়সে কথা বলেন না। আল্লাহ নবী হাদিস মাকে বলেছেন সাবআ সিনিন, তোমাদের বাচ্চা দিগকে 7 বছর বয়স থেকে ইলমে দিন শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, অদরিবহুম আলাইহা। আল্লাহ নবী দয়াল নবী বলেন যদি সে শিক্ষা অর্জন না করে তার উপরে প্রহার করো, তাকে ভয় দেখাও, ভয় দেখিয়ে তাকে কোরআন শিক্ষা দাও, ইলমে দিন শিক্ষা দাও, তারপরে আস্তে 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 তাকে আলেম বানাও, তাকে আলেম বানাও, তাকে শিক্ষিত বানাও, এমন করে আমার নবী দয়া নবী জানিয়েছেন অদরিবহু আলাইহা, যদি দুনিয়ার এই প্রহার সহ্য করে যদি সে কিনা নাজাত পেয়ে যায় তাহলে দেখতে পাওয়া যাবে সে তাহলে বেঁচে যাবে, কবরের আজাব থেকে বেঁচে যাবে, জাহান্নামের আজাব থেকে বেঁচে যাবে, সে যেমন বেঁচে যাবে তুমি বাপ মা হয়েও তুমিও তদ্রূপ বেঁচে যাবে, কেননা মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা রব যখন হিসাব নেবেন, কিয়ামতের দিন যখন আমার আল্লাহ পাক যখন হিসাব নেবেন, ও ভাইজানেরা আপনারা আমার সন্তানের যখন হিসাব নেবেন ওই সময় আমার আপনার সন্তান যদি একবার এসে বলে আল্লাহ আমার বাপ আমার মামাকে কোরআন শিক্ষা দেয় না, আল্লাহ আমার বাপ মামাকে ইলম শিক্ষা দেয় নাই, আমার আল্লাহ পাক ওই সময় বলবে বান্দা বান্দি বলো তুমি কি তোমার বাচ্চাকে কি মাদ্রাসায় পাঠাও নাই, তুমি
নাকি তোমার বাচ্চাকে কোরআন শিক্ষা দাও নাই, ইলমি দ্বীন শিক্ষা দাও নাই, তোমার বাচ্চা কি বলতে লেগেছে? ঐসব আমি আপনি অস্বীকার করতে পারবো না। সেদিন নামাজ পড়ে, সেদিন রোজা আদায় করেও হয়তো আল্লাহ পাকের দরবারে সন্তানের জন্য ধরা পড়তে হবে, ঠিক কিনা বলুন? কেননা তাকে অন্ধকারের মধ্যে তাকে নামিয়ে দেওয়ার জন্য, কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তুমি অন্ধকার থেকে ইসলামের আলোয় ফিরে এসো। জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, মুমিন মুসলমানেরা, আমার আল্লাহ পাক তাই কোরআন পাকে জানিয়েছেন, ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। জুলুমাত মানে অন্ধকার, অন্ধকার, অন্ধকার। এই অন্ধকারের ভিতরে যদি আপনি যান, চোখ থেকেও আপনি দেখতে পাবেন না। তদ্রূপ মুসলমান আমি আপনি যদি ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করে যদি আমি আপনি অন্ধকারের মধ্যে যদি থাকি, ইসলাম কি জিনিস যদি না চিনতে পারি, অন্ধকারের মধ্যে থাকব, কখনোই আলো খুঁজে পাব না, ইসলামের আলো খুঁজে পাব না। মুসলমান যখন ইসলামের আলো খুঁজে পাব না, কখনোই আল্লাহ পাকের ভয় পরিপূর্ণভাবে আপনার আমার ভিতরে আসবে না, ঠিক কিনা বলুন? তাই তো খাজা গিয়াসউদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিজের বাচ্চাকে সাবআ সিনিন সাত বছর বয়সে আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছিলেন, ইলমি দ্বীন শিক্ষা দিয়েছিলেন। খাজা সাহেব হুজুরকে বলেছিলেন, বাবা মঈনুদ্দিন, আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়ার বুকে বিদা হয়ে যাব, এ বাবা মঈনুদ্দিন, তুমি আমার কবরের দ্বারে দাঁড়িয়ে আল্লাহর কোরআন পাক তেলাওয়াত করবে, তুমি আমার কবরের দ্বারে দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে দুটো হাত তুলে আমার জন্য একটু দোয়া করবে। এই দোয়াটাকে শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যেই তো জানিয়ে দিয়েছেন। ও ভাইজানেরা, মুমিন মুসলমানেরা, কারণ আল্লাহ পাকে আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলছেন, আমি আল্লাহ ব্যতীত তোমরা কারোর ইবাদত করো না। গল্প কথা আমি আপনাদের কাছে বলছি না বাবা, আল্লাহর কোরআনের কথা বলছি, নবীর কথা বলছি। যদি ভুল হয়ে যায় সংশোধন করে দিল, উপকৃত হব বাবা। ভুল মানুষের হতে পারে, ঠিক কিনা? ও ভাই জানেরা, মুমিন মুসলমানেরা, আমার আল্লাহ পাক কোরআন পাকে তারপরে বলছেন, অবিল বদিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার উপরে এহসান করো, দয়ার নজরে তাকাও। ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ। তোমাদের ব্যবহার আখলাক চরিত্রে যেন তোমাদের পিতামাতাদের অন্তরে যেন কোনো ব্যথা না লাগে, কোনো দুঃখ যেন দিও না, উফফিউ যেন এতটুকু উফ শব্দ বার না করে, তাহলে সব বেকার হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রহমা অকুর রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বি রাহামহুমা, আয় আমার রব, আয় আমার আল্লাহ, আপনি আমার পিতা মাতার উপরে রহম করুন, দয়া করুন। কামা রব্বায়ানি সাগীরা, যখন আমি ছোট্ট ছিলাম, মাসুম ছিলাম, সেদিন যদি আমার আব্বা মা দয়ার নজরে আমাকে না তাকাতেন, আজ আমি এত বড় হতে পারতাম না। আজকে যে আমার এত তেজ, আজ যে আমার এত বাহাদুরি, কিছুই থাকতো না। সেদিন যদি আতুর ঘরে মা সহ্য না করে গলাটা টিপে মেরে দিত, আজকে বড় হতে পারতাম? আল্লাহ সেই আব্বা মায়ের উপরে আপনি রহম করুন, দয়া করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা মায়ের জন্য দোয়া করতে হবে তো, কবরবাসীদের জন্য দোয়া করতে হবে তো, কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জিয়ারত করতে হবে তো। এটা আমার আব্বা জানেন কবর, এটা আমার কর্মদারিনী জনম দুঃখিনী মা, আমার মা কত কষ্ট করে মানুষ করেছে, আজ কবরের মধ্যে পড়ে আছে। আল্লাহ গো, আমার আব্বা মা জানি না কবরের মধ্যে যদি কোনো কষ্টে থাকে, আল্লাহ আল্লাহ আপনি ক্ষমা করে দিন, আল্লাহ আপনি মাফ করে দিন।
اولد صالح يدولا الله النبي حديث باকে জানিয়েছেন ওই नेक সন্তান नेक اولاد যদি দুটো হাত তোলে আব্বা মায়ের জন্য দোয়া করে ওই দোয়াটা আমার আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যাবে ও ভাইয়ানেরা ইন্তেকাল হয়ে যাবার পরে ওনার ভক্ত মুরিদেরা সবাই ছুটে এসেছে বাবা হুজুরকে শেষবারের মতো দেখার জন্য মুসলমান শুনে রাখেন খাজা গরিব নামাজ মাইনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই হুজুর আমার কানতে কানতে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলেছিলেন মা আজকে এত মানুষ কেন আমার ঘরে মা এত মানুষ কেন আমার আব্বার কাছে এসেছে আমার আব্বাকে কেন দেখতে এসেছে আমার আব্বা জান যে পোশাক পরিধান করে আছে এমন পোশাক আমার আব্বা কোনোদিন পরে না সাদা কাপড় পরিধান করে সোজা হয়ে আমার আব্বা জান শুয়ে আছে এতটুকু কথাও বলেন না আমার আব্বা যার ঘুমিয়ে আছেন ওই সময় খাজা গরিব নামাজ মাইনউদ্দিন হুজুরের মা বলেছিলেন এ বাবা মাইনউদ্দিন যাও বাবা চলে যাও তোমার আব্বা জানের কাছে চলে যাও তোমার আব্বা জানের চাঁদ মুখটা জাহান ভরে দেখে নাও বাবা তোমার আব্বাকে আর কোনো দিন দেখতে পাবে না জন্মের মতো তুমি হারিয়ে ফেলেছো বাবা বাবা মাইনউদ্দিন তোমার আব্বা জানকে তুমি দেখে নাও আল্লাহ রদি খাজা গরিব নামাজ যিনি ভারতবর্ষের জমিনটাকে আলো করে শুয়ে আছেন বাবা আজমির শরীফের জমিনে ও মায়ানেরা খাজা গরিব নামাজ মাইনউদ্দিন চিশতি হুজুর আমার বুঝতে পারেন না মওতটা কি জিনিস বাচ্চা মানুষরা কি বুঝতে পারে নাকি খাজা গরিব নামাজ হুজুর বুঝতে পারেন না হুজুরের আব্বা জানের চেহারার দিকে ফিরে ফিরে তাকান হুজুরের আব্বা জানের লাশ মোবারকটা নিয়ে সংক্ষেপে বলছি বাবা ভক্ত মুরিদেরা যখন কিনা ময়দানে নিয়ে জানাজা সম্পন্ন করে কবরস্থানের দ্বারে নিয়ে গিয়ে কবরে শুইয়ে দিয়ে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ আল্লাহ রাস্তায় দিয়ে দিয়ে যান কাকে আল্লাহর মাহবুবকে আমরা যখন কবরে যাব আমরা অনেক মানুষকে কবরে শুইয়েছি ইমাম সাহেব বলে দেয় না কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সত্যি কি আল্লাহর এই বান্দা আল্লাহর রাস্তায় ছিল সত্যি কি মিল্লাতে রাসূলের উপরে ছিল আমি ইমাম সাহেব বলে দিলাম ও ভাইয়ানেরা যদি আল্লাহ রাস্তায় বিদায় হয় মিল্লাতে রাসূলের উপরে যদি বিদায় হয় তাহলে আমার আল্লাহ পাক শান্তি দেবেন আল্লাহ পাক নাজাত দেবেন যদি তার বিপরীত হয়ে যায় বাবা যত ইমাম সাহেব যতই দোয়া করুক না কেন ও ভাইজানেরা শত শত কোরআন তেলাওয়াত করুক না কেন ওই কবরে দোয়া পৌঁছাবে না প্রিয় মুসলমান ও ভাইজানেরা তাই খাজা গরিব নামাজ মাইনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আব্বা জানকে বাবা কবরে শোয়ানোর পরে উপরে আতা দিয়ে দুমুটো তিন মুটা করে মাটি দিচ্ছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ পাক কোরআন পাকে আয়াতে জানিয়ে দিয়েছেন বাবা আমার আল্লাহ পাক জানিয়ে দেন মিনহা খলাকনাকুম তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছে ওয়া ফিহা নুঈদুকুম আবার তোমাকে মাটিতে দেওয়া হলো ওয়া মিনহা নুখরিজুকুম আবার তোমাকে মাটি থেকে তোলা হবে তারতার উখরা সেই দিনটি হবে আখেরাতের দিন কিয়ামতের দিন জোরে বলো আরো জোরে বলো সুবহানাল্লাহ ও ভাইয়ানেরা
খাজা কারিমের আওয়াজ, হুজুর তিনি বাচ্চা মানুষ, তিনি আব্বাজানের বুকে মাটি দিলেন, মামা দুমুটা তিন মুটা মাটি দিলেন, সবাই চলে আসেন, খাজা কারিমের আওয়াজ আসেন না। হুজুর আমার কেঁদে কেঁদে বলেছিলেন, এই জন্যে আমার আব্বাজান বলেছিলেন, বাবা মঈনুদ্দিন আমি মরে গেলে আমি দুনিয়ার বুকে বিদায় হয়ে গেলে, ও বাবা মঈনুদ্দিন তুমি আমার জন্য কোরআন তেলাওয়াত করবে, তুমি আমার কবরের দ্বারে দাঁড়িয়ে দোয়া করবে। আমি মঈনুদ্দিন আজকে বুঝতে পারলাম, আই আমার আব্বাজান আজকে যেখানে চলে এসেছে এটি হলো আসল জায়গা, আমার আব্বাজান যেখানে এতদিন ছিল ওটা হলো নকল জায়গা, ওটা অস্থায়ী জায়গা, এটা হলো আসল জায়গা। আমি মঈনুদ্দিন আমি আর ঘরে ফিরবো না, আমি আর ঘরে ফিরবো না। হযরতে খাজা কারিমের আওয়াজ, মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহ, হুজুর আমার কবরস্থানের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, দুটো হাত তুলে আব্বা জানের জন্য দোয়া করেন। আপনারা বলেন ওই দোয়া কি মিস হবে? কথা বলেন, সন্তান দোয়া করছে আব্বার জন্য, যা তাই সন্তান নয়, যা তাই সন্তান নয়। ও বায়ানেরা, ও মোমেন মুসলমানেরা, বোঝার চেষ্টা করবেন বাবা, খাজা কারিমের আওয়াজ, মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের আম্মা যান থাকতে পারেন না, হুজুরকে ঘরে আনতে পারেন না। ওই সময় বলেছিলেন, বাবা মঈনুদ্দিন তোমাকে আজিম হতে হবে, তোমাকে হাফেজে কোরআন হতে হবে, তোমাকে আজিম হতে হবে, তোমাকে মুহাদ্দিস হতে হবে, তোমাকে মুহাদ্দিস হতে হবে। ও বাবা মঈনুদ্দিন তোমাকে আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামের নিয়ম নীতি শিক্ষা অর্জন করতে হবে, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলাম শিক্ষা অর্জন করতে হবে, অনেক সময় যাবে। হযরতে মঈনুদ্দিন হুজুর আমার বছর কি বছর আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন শিখেছেন, কোরআন হাফেজ হয়েছেন, কোরআনের তাফসীর শিখেছেন, বড় মুহাদ্দিস হয়েছেন। ও ভাইজানেরা, তথাপি এত বড় আলেম হওয়া সত্ত্বেও খাজা কারিমের আওয়াজ, মঈনুদ্দিন চিশতি আল্লাহকে হাসিল করবার জন্য, দয়া নবীর মহাব্বত ভালোবাসা অর্জন করার জন্য হযরতে উসমান হারুনি রহমাতুল্লাহ হুজুরের কাছে গিয়ে তিনি বায়াত হয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন, সুবহানাল্লাহ। ও বায়ানেরা, সেই খাজা কারিমের আওয়াজ, মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহিকে আমার আপনার নবী দোজানে বাসা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়নে স্বপনে জানিয়েছিলেন, বাবা মঈনুদ্দিন, ও বাবা মঈনুদ্দিন তোমাকে এখানে আর থাকলে হবে না বাবা, দিনের প্রচার করতে হবে, শান্তির বাণী প্রচার করতে হবে, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম হলো ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামকে প্রচার করতে হবে। বাবা মঈনুদ্দিন চলে যাও, হিন্দের জমিনে চলে যাও, সেখানে গিয়ে কালেমার দাওয়াত দাও, খাজা কারিমের আওয়াজ, মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি হুজুর আমার ভারতবর্ষে জমিনে এসে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, কোরআনের
আমাদের দাওয়াত দিয়েছিলেন, অত সহজ নয় বাবা। ও মুসলমানেরা, আমরা সহজে পেয়েছি বলে এর মর্যাদা দিতে পারি না, অত সহজ নয় বাবা, কত কঠোর পরিশ্রম করেছিলেন। খাজা হুজুর, সংক্ষেপ বলছি, আমার সময় সংক্ষেপ হয়ে গেছে, এজন্য আমি আপনাদেরকে বাবা ছোট্ট ছোট্ট আকারে বলছি। খাজা গরিব নাজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি, হুজুর যখন এতেকাল হয়ে গেছিলেন 1009 2009 90 লক্ষ হুজুরের ভক্ত মুরিদ মুরিদিনি রেখে চলে গিয়েছিলেন। কতজন? 90 লক্ষ। ও বাইরেরা, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি, হুজুর যখন এতেকাল হয়ে গেছিলেন, হুজুরের পেশানিতে কপালে লেখা হয়ে গেছিল, এমনি এমনি ভাবে লেখা হয়ে গেছিল, আল্লাহের তরফ থেকে লেখা হয়ে গেছিল, খাজা হাবিবুল্লাহ মাতা বিহুবিল্লাহ, খাজা হাবিবুল্লাহ মাতা বিহুবিল্লাহ, খাজা সাহেব আল্লাহর বন্ধু, আল্লাহর মহাব্বতে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গিয়েছে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি, হুজুরের খলিফা ছিলেন খাজা কুতুবুদ্দিন কাকি বখতিয়ারি রাহমাতুল্লাহি। কোথায় শুয়ে আছেন খাজা কুতুবুদ্দিন? দিল্লির জমিতে। কত বড় আল্লাহর ওলি, মাথার ঘাম পায়ে ফেলেছে। আমরা সংসারের জন্য মাথার ঘাম পায়ে ফেলি, ওনাদের শরীরের মাথার ঘাম পায়ে পড়েছে, কত অত্যাচার সহ্য করেছেন আল্লাহ দীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে আমরা ভারতবর্ষে মুসলমান কত কি বাবা, কত সংখ্যা অনেক, কোটি 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 কোটি, কিন্তু প্রকৃত মোমেন মুসলমানের সংখ্যা কত? যদি আমরা বাবা প্রকৃত মোমেন মুসলমানের সংখ্যা যদি আমরা পরিপূর্ণ হয়ে যাই, আমাদের উপরে কোনো গজব আসবে না, আমাদের উপরে কোনো লানত আসবে না। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, মোমেনের উপরে গজব আসে না। মোমেন তো আমার মাহবুব, মোমেন মোমেনা যারা হয়ে যায় তারা তো আমার পিয়ারা হয়ে যায়। মোমেনের উপরে কোনো গজব নাই, লানত নাই, মোমেন বান্দা মোমেনা বান্দির উপরে আমি আল্লাহ আমার খাস রহমত নাজিল হয়। ও ভাইজানেরা, তাহলে আজকের কেন আমরা নিজেরা কেন বলি, নিজেরা কেন স্বীকার করছি আমরা অত্যাচারিত, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত? না 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 না, কোন মুসলমান মোমেন মুসলমান লাঞ্ছিত হতে পারে না, কোন মোমেন মুসলমান বঞ্চিত হতে পারে না, কোন মোমেন মুসলমান অপমানিত হতে পারে না। কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আমার মাহবুব হয়ে যায়, আমার পিয়ারা হয়ে যায়, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইহজানুন, আমি আল্লাহ তাদের জন্য হেফাজতকারী হয়ে যায়। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমরা অত্যাচারী কি বাবা? আমরা তো কারো উপর অত্যাচার করি না, আমরা বলছি আমরা অত্যাচারিত, আমরা লাঞ্ছিত, আমরা অপমানিত। যদি বান্দার উপরে ভরসা করি আর কোরআন সুন্নাহ থেকে যদি দূরে সরে যায়, হাক্কানি আলেমদের আদর্শ থেকে যদি দূরে সরে যায়, আল্লাহ লানত গজব আমাদের উপরে নেমে আসতে পারে। অত্যাচারী রাজা বাদশা দিয়ে সোজা করে দেবে। আমার নবী বলেছে যে সোজা হও, সোজা হও, পরিপূর্ণ মোমেন হয়ে যাও। উদখুলু ফিস সিলমি কাফা,
পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ কর। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের তাবেদারি করো না। ইন্নাহু লাকুম আদুউ্বুম মুবিন, নিশ্চয়ই তোমরা জেনে রেখো ইবলিস হলো ইমানদারদের প্রকাশ্য দুশ্মন। ইবলিস আমাদের বন্ধু না দুশ্মন? হ্যাঁ, দুশ্মন তো মদখোরের, একটু বলো, মদখোরের বন্ধু, জুয়াখোর বন্ধু, এই কাজগুলো সুদখোর, জুয়াখোর, মদখোর। ও বাইরেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যারা কিনা শয়তানি কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকে, আল্লাহ পাকের রহমত তাদের উপরে আসতে পারে না। আর হারাম জিনিস যদি শরীরের মধ্যে ঢুকে যায়, হারাম শরীর নিয়ে আমার আল্লাহকে ডাকতে পারে, ওই ডাকটা আমার আল্লাহ কবুল করেন না। কাজী কোরআন পাকের আয়াত, আপনাকে অস্বীকার করতে হবে কখনোই নয়। কোরআন যে অস্বীকার করবে সে বেঈমান হয়ে যাবে, কোরআন যে অস্বীকার করবে সে বেঈমান হয়ে যাবে, কোরআন যে অস্বীকার করবে সে বেঈমান হয়ে যাবে। মুসলমান শুনে রেখে দিন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো, কুলু মিনা তাইয়্যিবাত, পৃথিবী জমিনে তোমরা হালাল খাদ্য অন্বেষণ করো, হালাল খাদ্য অন্বেষণ করো, হালাল বস্ত্র পরিধান করো, হালাল খাদ্য ভক্ষণ করো, ওয়ামালু সালিহা, তারপরে নেক আমল করো, ওই নেক আমল ইবাদতটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে।